ওর নাম হচ্ছে তনয়, ও হচ্ছে ক্লাস থ্রির স্টুডেন্ট, ক্লাস থ্রিতে পড়ে। ও প্রায় এরকম মজার মজার জিনিস বানায়, তার মধ্যে একটা জিনিস বানাইছে, সেটা হচ্ছে কি, এটা কি বানাইছো, ফ্যান বানাইছে। তোমাদের বাসায় তাই পিএস আছে, তাহলে আর এই ফ্যান কি কাজে লাগবে? স্কুলে নিয়ে যাবা? স্কুলে নিয়ে গেলে তোমাকে স্কুলে রাখবে ওরা? যদি দেখতে পায় তাহলে তো তুমি শেষ, এটা আসতো, থাকবে না, থাকবে না, তুমিও থাকবে না। কিভাবে বানাইছো এটা? এখানে একটা মোটর আর এটা মোটর নষ্ট আর দুটো ব্যাটারি আর এখানে ওয়্যার আর এটা দিয়ে লোহা দিয়ে এটা আর তুমি আমার এত মূল্যবান স্টিলের স্কেলটা তুমি এখানে ইউজ করছো? হ্যাঁ, যেটা এখানে এটা এখানে এটা ছাড়বো আর এটা এখানে আর এটা। এখন আমি তোমাকে কি দিয়ে মারবো আগে এটা বলো, তুমি যে স্টিলের স্কেলটা ইউজ করলে এটা দিয়ে আমি এখন কিভাবে তোমাকে মার দেব? হাত দিয়ে মারবেন? ইস, আমি ব্যথা পাবো না। আর ই করছে, এটা দিয়ে কি বাতাস লাগে আসলে? দেখি আবার চালু করো তো। দূর থেকে লাগে না, কাছ থেকে লাগে। আসলে তো ভালোই বাতাস লাগে, কিন্তু এটা কি তোমার এভাবে ধরেই রাখতে হবে তাহলেই এটা চলবে? ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়? হ্যাঁ, না মনে করো এটা আমি ফ্যানের মতো চলতেই থাকবে, তাহলে কিভাবে এটা চলতে থাকবে দেখাও। এটা ওয়্যারটা বড় করতে হবে, তাহলে এটা ফ্যানের মতো মানে সুইচের মতো দিলে চলতে থাকবে। কি এটা কি করতেছ এখন? আর তুমি এটার পাখা কি দিয়ে বানাইছো আমি দেখি কাছে আনো। এগুলো কি, এগুলো কিসের পাখা? আনাফের খেলনা দিয়ে? আচ্ছা, আনাফের ভাঙা খেলনা দিয়ে আর ভাঙা খেলনার মোটর দিয়ে তুমি এটা বানাইছো? ওয়াও, তাহলে তুমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাও? জানি না। এই যে তুমি কত সুন্দর একটা ফ্যান বানাইছো, এটা বানাতে তোমার কয়দিন লাগছে? একদিনের অর্ধেকের 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 অর্ধেক, মানে একদিনের অর্ধেকের অর্ধেকের অর্ধেক। আচ্ছা বলো কয় ঘন্টা লাগছে? হ্যাঁ, আধা ঘন্টা। মাত্র 30 মিনিটে তুমি এটা কমপ্লিট করছো? হ্যাঁ। তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে? এটা মাস্টার। তাহলে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও না ডক্টর? তুই ইঞ্জিনিয়ার হবে আগে, আগে বড় তো হয়ে নেই তারপরে। না আনাফ যখন এই ভিডিও দেখবে যে তুমি আনাফের পুরনো খেলনাগুলো নিয়ে নিছো, আনাফ তখন কিভাবে কান্না করবে? দেখলাম আর এখানে না আনাফ এসে খেলতে খেলতে ভেঙে দিছে। হ্যাঁ, আমার এখানে না আনাফ এসে ভেঙে দিছে। ও আচ্ছা,